এনএসটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগতম বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ নুরগুনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে লিড জেন লিডের জন্য ক্যাম্পেন রান করবেন কোনো ইনফরমেশন বা ডাটা কালেক্ট করার জন্য অ্যাডস ক্যাম্পেন রান করবেন তার স্টেপ বাই স্টেপ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তো লিডের জন্য অ্যাড ক্যাম্পেন রান করার জন্য আমরা প্রথমে আমাদের নির্দিষ্ট ক্রম ব্রাউজারটি ওপেন করবো ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আমরা আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারে চলে যাবো ফেসবুক বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ডট মেনু থ্রি ডট মেনু থেকে আমরা বিজনেস হ্যাঁ অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করব অ্যাডস ম্যানেজার ক্লিক করার পর আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে তো এখান থেকে আমরা লিড জেনারেশন বা লিডের জন্য যে কোনো ডাটা কালেক্টের জন্য অ্যাড ক্যাম্পেন রান করবো তো আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেন্স ক্যাম্পেন্সের নিচে চিহ্ন ক্রিয়েট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গোল বা অবজেক্টিভ ব্যাকগ্রাউন্ডের সিজ ট্রাফিক অ্যাঙ্গেজমেন্ট অ্যাপস ইনস্টল ভিডিও ভিউস লিড জেনারেশন মেসেজ এই অ্যাপস ইনস্টল ভিডিও এই ভিডিও ভিউস পর্যন্ত আমি অলরেডি সবগুলো দেখিয়েছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো দেখাবো তো আজকে আমরা ক্রিয়েট করবো লিড জেনারেশনের জন্য অ্যাডস ক্যাম্পিন তো আমরা জাস্ট লিড জেনারেশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্যাম্পেন নেম আমাদের একটা ক্যাম্পেন নেম দিতে হবে আমরা কোন নামে ক্যাম্পেনটা ক্রিয়েট করতে যাচ্ছি তো ওই ক্যাম্পেনের নামটা দিতে হবে তো এখানে দেওয়া আছে নিউ লিড জেনারেশন ক্যাম্পেন নিউ লিড জেনারেশন ক্যাম্পেন তো এখানে আমরা জাস্ট দিয়ে দিই লিড জেনারেশন ক্যাম্পেন শুধু লিড জেনারেশন ক্যাম্পেন তো এখান থেকে আমাদের আর কিছুই করা লাগবে না তারপর আমরা জাস্ট নেক্সট এখানে ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর আমাদের অ্যাড সেট নিয়ে একটা সেট নাম দিতে হবে আমরা কোন নামে অ্যাড সেট ক্রিয়েট করতে চাচ্ছি তার নামটা দিতে হবে আমরা যেই নাম চাচ্ছে এই নামটাই থাক তারপর লিড মেথড আমরা কী মেথডে লিড কালেক্ট করতে চাচ্ছি হাউ টু চ্যাট ইউ কানেক্টেড পিপল ইনস্ট্যান্ট ফর্ম ক্রিয়েট করে বা অটোমেটিক চ্যাট করে বা কলস তো আমরা এখান থেকে একটা ফর্মের মাধ্যমে কীভাবে অ্যাড ক্যাম্পেন রান করবো তার স্টেপ বাই স্টেপ দেখাবো তো ইনস্ট্যান্ট ফর্মও দিতে পারি বা চ্যাট দিতে পারি আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন তো আমরা ইনস্ট্যান্ট ফর্ম ফর্মের মাধ্যমে লিট কালেক্ট করবো তো এখান থেকে পেজ আপনি কোন পেজের আন্ডারে অ্যাডসটা রান করতে চাচ্ছেন ওই পেজটা সিলেক্ট করে দেবেন লাইফ টাইম বাজেট এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো আপনার ডেলি বাজেট করতো এখানে অটোমেটিক বিশ ডলার দেওয়া আছে আমি চাচ্ছি যে আমি পঁচিশ ডলার অ্যাডসটা রান করব আপনি পঁচিশ ডলার করে দিতে পারবেন আপনি যদি চান না আমি দশ ডলার অ্যাডসটা রান করব আপনি দশ ডলার করে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো বাজেট সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে স্টার্ট ডেট আপনি কত তারিখে অ্যাডসটা রান করতে চাচ্ছেন এখানে সাতাশ ছয় আজকের তারিখ দেওয়া আছে তো থাক এটাই আর কত তারিখে আপনি অ্যাডসটা শেষ করতে চাচ্ছেন ডেট আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি যদি ইন ডেট দিই আমার আজকে সাতাশ আমি চাচ্ছি যে সামনের মাসের সাত তারিখে আমার অ্যাডসটা অ্যাডসটা তো আমি যাচ্ছি সামনের মাসের সাত তারিখ পর্যন্ত আমার অ্যাডসটা রান থাকবে তো এইভাবে আপনারা ডেট সিলেক্ট করে দিতে পারবেন অডিয়েন্স তারপর আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স অডিয়েন্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমরা গতবার ভিডিওগুলোতে দেখেছি কীভাবে আমরা অডিয়েন্স ক্রিয়েট করবো তার স্টেপ বাই স্টেপ আমার আগের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে তো আপনারা এই অডিয়েন্সেরটা আগের ভিডিও থেকেও দেখতে পারেন আর তো অডিয়েন্সেরগুলো আমি আপনাদের পরবর্তীতে দিয়ে দেবো বা আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে অডিয়েন্স ক্রিয়েট করবেন এখান থেকে কীভাবে ম্যানুয়ালো ম্যানুয়াল প্লেসমেন্ট করবেন কিংবা না অটোমেটিক করবেন তার স্টেপ স্টেপ আমার গত পর্বের ভিডিওগুলোতে সম্পূর্ণ দেওয়া আছে তারপর আমরা জাস্ট নেক্সট এখানে ক্লিক করব ওকে নেক্সট ক্লিক করার পর আমরা একটা অ্যাড নেম দেবো আমরা কোন নামে অ্যাড নাম রে দিতে চাচ্ছি ওটা আমরা সিলেক্ট করব এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ইমেজ আর ভিডিও আর ক্যাজুয়াল আপনারা চাইলে সিঙ্গেল ইমেজও ইউজ করতে পারবেন বা ক্যাজুয়াল ও ইউজ করতে পারবেন তো আমরা যদি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করি এখানে আপনারা আপনাদের ইচ্ছামতো এখানে আপনারা আপনাদের মতো প্রাইমারি টেক্সট দিতে পারবেন তারপর হেডলাইন হেডলাইন আমরা দেব টাটা কালেক্ট তারপর এখান থেকে ডিসক্রাইব এখানে আপনার পিপল শুট কোন লিঙ্কে যাবে ওটা দিতে পারবেন তারপর এখান থেকে অ্যাকশন বাটন কল টু অ্যাকশন আপনার এখানে আমরা দিতে পারি অ্যাপ্লাই নাও বা সাইন আপ আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন তারপর ক্রিয়েট ফর্ম এখান থেকে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব জাস্ট ক্রিয়েট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ফর্ম একটা ফর্মের নাম দিতে হবে আমরা এই ফর্মের নাম দেব ডাটা কালেক্ট ফর্ম ডাটা কালেক্ট ফর্ম এখান থেকে আমরা ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করব ফর্মের আমরা জাস্ট এই ইমেজটা ইউজ করি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করলাম তারপর হেডলাইন আমরা হেডলাইন ইউজ করবো আমাদের ফর্মের নাম কী থাকবে তখন দেখছি লিড জেনারেশন বা ডাটা কালেক্ট ফর্ম ডাটা কালেক্ট ফোন এখান থেকে ডেসক্রিপশন আপনি প্যারাগ্রাফ আকারেও দিতে পারেন বা লিস্ট আকারে আপনি ইচ্ছা মতো দিতে পারেন তো আমরা প্যারাগ্রাফ আকারে আপনি যে কোনো একটা ডেসক্রিপশন আপনার যে সম্পর্কে আপনি ডাটা কালেক্ট করতে চাচ্ছেন ওই সম্পর্কিত এক এখানে ডেসক্রিপশান দেবেন আমি এখানে দিয়ে আই নিড মোর ইনফরমেশন মাই বিজনেস এভাবে আপনারা এখানে ডেসক্রিপশন ক্রিয়েট করবেন তারপর এখান থেকে আমরা কোয়েশ্চেন আপনার কি কী কোন কোন ওকে এখান থেকে আমরা অ্যাড কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে শর্ট কোশ্চেন বা মাল্টিপল কোশ্চেন আমরা যদি শর্ট কোশ্চেন দিই তাহলে সিঙ্গেল সিঙ্গেল কোশ্চেন আপনি এখানে আমি আপনার অ্যাড করতে পারেন তো আমরা প্রথমে দিন নেম আমার নেম দরকার তারপর আমরা আরও একটা কোশ্চেন অ্যাড করি শর্ট অ্যান্সার এখান থেকে নাম অ্যাড্রেস তারপর আমার অ্যাড্রেস এরপরে আমি আরও একটা অ্যাড করি আমার এরপরে দরকার হচ্ছে ইমেইল আপনি যদি আরও চান অ্যাড করতে এইভাবে অ্যাড করতে পারবেন শর্ট অ্যান্সার তারপর আমি যদি চাই ফোন তারপর আমরা যদি চাই যে মাল্টিপল কোশ্চেন অ্যাড করতে এখান থেকে আপনি মাল্টিপল চয়েস করতে পারবেন মানে এখান থেকে আপনি ওকে ফোন লিঙ্ক দেখতে পাচ্ছি এখানে আপনার একটা লিঙ্ক দিতে হবে আপনি কোন লিঙ্কে আপনি কোথায় এখানে আপনার একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে তারপর এখান থেকে আমরা জাস্ট এখানে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে myshop.com তারপর আমরা জাস্ট পাবলিশ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের দেখুন লিড ফর্ম ক্রিয়েট করা কমপ্লিট তারপর আমরা জাস্ট পাবলিশ দেখুন আমাদের ডাটা ফর্ম ক্রিয়েট করা কমপ্লিট এবার আমরা এখানে একটা ইমেজ দেব কীভাবে এই ইমেজ তো ইমেজটা সিলেক্ট করার জন্য আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল ইমেজ তো এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করব আপনার ইচ্ছা মতো ইমেজ দিতে পারবেন বাস ফেসবুকের সাইজ অনুযায়ী তারপর জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে ইমেজ আপলোড হয়ে গেছে এবার আপনারা অনেকগুলো ইমেজও ইচ্ছা করলে অ্যাড করতে পারেন দেখুন আমাদের লিড ফর্মটা এই রকম দেখাবে তারপর আমরা জাস্ট পাবলিশ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা রান হয়ে যাবে